হ্যালো এভরিওয়ান, কিরকম আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে ডেলি ব্লগটা সকাল থেকে একদম স্টার্ট করলাম না, তার কারণ আজকে আমরা কিছু ব্যাংকের কাজে গেছিলাম, তো আমি চাইনি সেখানে ক্যামেরা নিয়ে যেতে। ওর জন্য তো আমার কাছে কয়েকদিন ধরে বেশ কিছু কমেন্টস আসছিল, যেগুলো থেকে আমি ভাবলাম যে আজকে আমি দুটো কমেন্টসে তোমাদের মানে অ্যান্সার করতেই পারি, যেগুলো হয়তো তোমাদের শুনে খুব ভালো লাগবে। তার মধ্যে একটা ছিল হচ্ছে ব্রাইডাল স্কিন কেয়ার। আসলে আমি কিন্তু একদম স্কিনের এক্সপার্ট নই, বাট আমি বিয়ের আগে যা যা করেছি বা যেভাবে স্কিনটাকে মেনটেন করেছি আমি তোমার সাথে সেটাই শেয়ার করতে পারি। আর আরেকটা হচ্ছে ব্রাইডাল এসেনশিয়ালস থিংস, মানে তুমি যদি নতুন ব্রাইড হয়ে থাকো তোমার কাছে কী কী জিনিস দরকার থাকাটা, সেই ব্যাপারে কথা বলবো আজকে আমি। তো আমি আমার ব্যাপারগুলোই তোমার সাথে শেয়ার করবো, মানে আমি কীভাবে সব কিছু ম্যানেজ করেছিলাম, আমার স্কিন কেয়ার কীভাবে করেছিলাম আমি, আর আমার যখন বিয়ে হয়েছিলো তখন আমি সঙ্গে কী কী মেকআপ রেখেছিলাম যেগুলো খুবই এসেনশিয়াল। তো চলো আজকের ব্লগটাকে স্টার্ট করি। তো সবার আগে আমি যে বিষয়টাতে কথা বলবো সেটা হচ্ছে ব্রাইডাল স্কিন কেয়ার। আমি স্কিন এক্সপার্ট যেহেতু নই, আমি কিছু কিছু উপায়ে আমার নিজের স্কিনের যত্ন নিয়েছিলাম সেই সময়, আর যেটা করার পর আমার মনে হয়েছিল যে বিয়ের দিনকে যে একটা খুব টায়ার্ড লাগে স্কিনটাকে দেখতে, অনেককে দেখতে খুব ডাল মনে হয়, সেই ব্যাপারটাকে কিন্তু আমি একটু হলেও মানে ফেস আমার রিফ্রেশ ছিল আমার মনে হয়েছিল সেই দিনকে। তো সবার আগে আমি একটাই কথা বলবো যে বিয়ের যাদের সামনেই হতে চলেছে, ধরো এক দেড় মাস বাকি আর হাতে খুব অল্প সময় তার থেকেও, তো তোমরা এখনই চটপট কিছু টিপস ট্রাই করতে পারো যেগুলো থেকে কিন্তু তোমরা এখন থেকেই একদম হেলদি স্কিন পাওয়া শুরু করে দেবে। তো সবার আগে পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হচ্ছে প্রচুর জল খাও, প্রচুর 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 জল খাও, কারণ ওই সময় যাতে একটুও স্কিনটাকে ডিহাইড্রেটেড না লাগে। বাইরে মেবি প্রচুর সাউন্ড আসছে কি না আসছে সেটা আমি বুঝতে পারছি না, তো যদি কোনো সাউন্ড আসে একটুখানি অ্যাভয়েড করো সেটাকে, কারণ একদম রাস্তার পাশেই যেহেতু বাড়ি ওই জন্যই এই প্রবলেমটা হয়তো হবে। তো আবারও আসি ব্যাক টু টপিক, সেটা হচ্ছে যেরকম বললাম প্রচুর জল খাও, কারণ প্রচুর জল খেলে কী হয় স্কিনটা ভীষণ হাইড্রেটেড লাগে এবং খুব ফ্রেশ ফিল হয়। তোমরা একদিন যদি দেখো লক্ষ্য করে যেদিনকে প্রচুর পরিমাণে জল খাবে, মোটামুটি 3 থেকে 7 লিটার জল খাওয়ার চেষ্টা করবে, সেদিনকে দেখবে অনেক এনার্জেটিক ফিল হবে, স্কিনটা ভিতর থেকে ভীষণ গ্লো করবে, আর যেটা খুবই ইম্পর্ট্যান্ট। সেকেন্ড টিপস হচ্ছে প্রত্যেক দিনকে ক্লিনজিং, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং, এই তিনটে জিনিসকে ডেলি লাইফ রুটিন বানিয়ে ফেলো। মানে সেটা যখনই হোক, তোমরা যদি রাত্রের সময় পাচ্ছ স্কিনের এভাবে কেয়ার নেওয়া সেটা রাত্রে নাও, যদি মনে হচ্ছে না আমি সকালে স্নান করে ওঠার পরে এটা করতে পারবো তো সকালে স্নান করার ওঠার পরেও তোমরা এটা করতে পারো। জাস্ট স্কিনটাকে ক্লিনজিং দিয়ে ক্লিন করে নাও, তারপর টোনার লাগিয়ে নাও অ্যান্ড দেন ময়শ্চারাইজার, ব্যাস। স্কিনে যদি তোমরা এটা মোটামুটি 7 দিন করতে পারো আমার মনে হয় দেখবে স্কিনটা অনেকটা বেশি গ্লো করছে, যেটা খুবই ভালো লাগবে, আর স্কিনটা একটুখানি সফটি সফটি ব্যাপারও কিন্তু আসে, তোমরা হয়তো যারা করো তারা হয়তো লক্ষ্য করে থাকবে। তো এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। সো এরপরে যেটা আসি সেটা হচ্ছে নাইট ক্রিম। তোমাদের কাছে যদি কোনো নাইট ক্রিম থাকে সেটা তোমরা ইউজ করতে পারো, আর যদি মনে হচ্ছে না নাইট ক্রিম আমাদের কাছে নেই বা এখন আমরা চাইছি না নাইট ক্রিম ইউজ করতে কারণ কোনো ধরনের কোনো এক্সপেরিমেন্টস বিয়ের আগে করাটা আমার মনে হয় কোনো প্রয়োজন নেই, কারণ ওই টাইমটা না প্রত্যেকটা মেয়ের কাছে প্রচণ্ড একটা মানে গুরুত্বপূর্ণ সময় হয়, সবাই ভাবে ওই সময় একদম যাতে আমাকে বেস্ট লাগে। তো ধরো কিছু একটা ইউজ করলে সেই সময় মুখে কোনো র্যাশেস হয়ে গেল বা সেই সময় স্কিন সেটা তোমার নিতে পারলো না, তো খুব চাপের, কোনোরকম কোনো এক্সপেরিমেন্টে যেও না এখন। তো যদি কারোর কাছে নাইট ক্রিম না থাকে তোমরা যে কোনো একটা ময়শ্চারাইজার অন্তত রাত্রে শোবার আগে অ্যাপ্লাই করে শোবার চেষ্টা করো, কারণ আমার মনে হয় রাত্রে না স্কিনটা অনেক বেশি রিকভার করে, যখন ঘুমাই আমরা তখন ঘুমের মধ্যেই স্কিন অনেক বেশি রিকভারি চলে স্কিনের। তো ওই সময় একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে রাখলে কী হবে, সকালবেলা উঠে দেখবে স্কিনটা বেশ সফট সফট ফিল হচ্ছে, একটা বেশ গ্লোই ব্যাপার কাজ করছে স্কিনের মধ্যে। তো এটা ছিল হচ্ছে আরেকটা পয়েন্ট। এরপরে একটা ছোট্ট টিপস দিই আমি, সেটা হচ্ছে তোমরা কিন্তু ডাবের জল মুখে মাখতে পারো, ডাব প্রতিদিন একটা করে খাওয়া শুরু করে দাও আর একটু বাঁচিয়ে রাখো, যেটা একটুখানি স্কিনে অ্যাপ্লাই করে নাও। আমরা মনে হয় এটা অনেকেই জানি, বাড়িতে হয়তো মা বাবা কেউ অনেক সময় বলে থাকবে যখন স্কিনে কোনো দাগ হতো বা স্কিনে কোনো প্রবলেমস আসতো, তখন আমি ছোটোবেলায় অনেকবার করেছি যে ডাব খেয়েছি, ডাবের একটু জল ভেজেছিলো একটুখানি যা স্কিনে লাগিয়ে নিয়েছি। আমি বিয়ের আগে এটা অনেক ট্রাই করেছি আর আমার মনে হয় এতে স্কিন প্রচণ্ড পরিমাণে হেলদি থাকে।
তো তোমরা যারা এখনো অবধি ট্রাই করে দেখোনি প্লিজ ট্রাই করো, ডাবের জল মুখে মাখা শুরু করে দাও, দেখবে স্কিন কিন্তু অনেক বেশি ফেয়ার হবে, আমার মনে হয় সেটা খুবই ভালো লাগবে দেখ। আর আমরা অনেকেই কিন্তু বিয়ের আগে ফেশিয়াল করে থাকি, ইভেন একটা প্রচলিত একটা ব্যাপারই আছে যে কোনো পার্লারে গেলে বা স্যালনে গেলে বিয়ের আগেই তোমাকে বলে দেবে একটা 6 মান্থসের একটা প্যাকেজ দিয়ে দেবে, যে প্রত্যেক মান্থে একটা করে ফেশিয়াল খুব ইম্পর্টেন্ট। তো তোমরা যারা ফেশিয়াল করো তারা অবশ্যই ট্রাই করো, আমার মনে হয় স্কিনে ওদের মাসাজের থ্রুতে একটা ব্লাড সার্কুলেশন হয় যার জন্য স্কিনটাকে ভীষণ গ্লো করতে হেল্প করে। আর তোমরা যারা ফেশিয়াল করো না আমি বলবো জাস্ট নর্মালি ঘরেই কোনো একটা ক্রিম অ্যাপ্লাই করো, তারপরে জাস্ট একটুখানি ফেসটাকে ভালোভাবে মাসাজ করো যাতে পুরো ফেসে ব্লাড সার্কুলেশনটা খুব ভালোভাবে হয়। আর একটা জিনিস জানো তো, মানে তোমার যদি সেটা হেয়ার স্ক্যাল্পেও ব্লাড সার্কুলেশন খুব ভালো হয় দেখবে হেয়ার খুব ভালো গ্রো করছে, যেরকম স্কিনেও যদি সেরকমভাবে সেমভাবে সমস্ত জায়গায় ভালোভাবে ব্লাড সার্কুলেশন হয় মানে ভিতর থেকে একটা অটোমেটিক্যালি একটা গ্লোয়িং ব্যাপার কাজ করে। তো তোমরা যারা ফেশিয়াল করো তারা করতেই পারো যেরকম বললাম, আর যারা যারা করো না বাড়িতেই একটুখানি জাস্ট ময়শ্চারাইজার বা কোনো একটা ক্রিম অ্যাপ্লাই করে তার উপর একটুখানি ফেস তাকে মাসাজ করো প্রত্যেক। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে সানস্ক্রিন, প্লিজ সানস্ক্রিন অ্যাপ্লাই করো। যখন থেকে মনে হচ্ছে যে তুমি আমার ভিডিওটা দেখে ফেলেছো প্লিজ সানস্ক্রিন অ্যাপ্লাই করা শুরু করো, কারণ আমরা যখন থেকে ঘুম থেকে উঠি আর ঘুমানতে যাওয়া অবধি অলওয়েজ আমাদের শরীরে কিন্তু কোনো না কোনো রে কানেক্ট মানে পেতেই থাকি আমরা, সেটা বাই ফোন হোক ল্যাপটপ হোক টিভি হোক, আর রান্না বান্না করলে তো সেই আগুনের তাপটা রয়েইছে। তো স্কিনকে কিন্তু অনেক বেশি ট্যান ফেলে দেয়, আমরা হয়তো অনেক সময় ভাবি যে বাইরে বেরোচ্ছি না কিছু করছি না কেন সানস্ক্রিন অ্যাপ্লাই করবো আমি, বিশ্বাস করো ঘরের মধ্যেও সানস্ক্রিন অ্যাপ্লাই করাটা ঠিক ততটাই জরুরি যতটা বাইরে বেরোলে প্রয়োজন। তো সানস্ক্রিনটা অ্যাপ্লাই তুমি খুব কম করে হলো 7-8 দিন প্রত্যেক দিন করতে থাকো, আর আমি বলবো যে ময়শ্চারাইজিং টোনিং অ্যান্ড স্ক্রাবিং এই সবকটা জিনিসে করতে থাকো, তুমি দেখবে খুব সুন্দর একটা স্কিন পাবে, এটা মনে হবে যে এর ওপর মেকআপ করলেও তোমার ভিতর থেকে একটা ইনার গ্লো যেটা সেটা খুবভাবে বেরিয়ে আসে। আর অলওয়েজ একটা হেলদি ডায়েট মেনটেন করার চেষ্টা করো যেখানে তোমাদের প্রচুর পরিমাণে শাকসবজি থাকবে যেটা থেকে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাবে, ভিটামিন সি তোমরা জানো ফলে প্রচুর থাকে, তোমরা প্রচুর লেবু খেতে পারো বিয়ের আগে যদি সেইটা সেই সিজন থাকে, তা না হলে ভিটামিন সি কিন্তু আমরা জানি যে হেয়ারের জন্য খুব ভালো হয় স্কিনের জন্যও খুব ভালো হয়। তো যতটা পারা যায় ভিটামিন সি যুক্ত খাবারগুলোকে ডায়েটে একটুখানি ঢোকানোর চেষ্টা করো। তো তোমরা এগুলো একবার ট্রাই করে দেখো কি হয় না হয় আমাকে কয়েকদিন ট্রাই করেই জানিও, আমার মনে হয় অবশ্যই তোমাদের হেল্প হবে এগুলোতে। সো এরপরে আসি হচ্ছে ব্রাইডাল এসেন্সিয়াল থিংস আর কি কি মেকআপ তোমাদের কাছে থাকলে তোমাদের খুব সুবিধা হবে চটজলদি মেকআপ করে নেওয়ার জন্য। বিয়ের দিনকে হয়তো মেকআপ আর্টিস্ট থাকছে তোমাদেরকে মেকআপ করে দেওয়ার জন্য, কিন্তু আমরা সবাই জানি যে বিয়ের আগে পরে প্রচুর অনুষ্ঠান থাকে যেগুলোতে নিজেদেরকেই মেকআপ করতে হয়, যেদিনকে নিজেদেরকেই সাজতে হয়। তো তার মধ্যে যেগুলো খুব গুরুত্বপূর্ণ খুবই দরকারি সেগুলো আমি জাস্ট পাশে তোমাদেরকে একবার বলে দিচ্ছি। সবার আগে তোমাদের যেটা দরকার হবে সেটা হচ্ছে একটা ময়শ্চারাইজার, আমি ক্লিনিকের এই ময়শ্চারাইজারটা ইউজ করি, আমি এটার লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমাদেরকে ক্লিনিকেরই কোনো ময়শ্চারাইজার ইউজ করতে হবে তার কোনো কথা নেই, তোমরা যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো। আর তারপরে ইউজ করবো হচ্ছে একটা প্রাইমার, কারণ আমরা জানি হচ্ছে মেকআপ করার আগে প্রাইমারের কতটা গুরুত্ব, কারণ প্রাইমার কী করে স্কিনটাকে ডাইরেক্টলি মেকআপের যে ড্যামেজটা সেটা হতে দেয় না, তার আগে জাস্ট একটা শিল্ডের কাজ করে যার জন্য ডাইরেক্ট যাতে স্কিনে যাতে মেকআপটা না বসে তাই জন্যই আমরা ইউজ করি হচ্ছে প্রাইমার। তো প্রাইমার খুব গুরুত্বপূর্ণ, প্রাইমার কোনোভাবে মিস করা যাবে না। আমি কালার বারের এই প্রাইমারটা ইউজ করি, আমি এই যা যা প্রোডাক্ট এখন দেখাচ্ছি সবগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে তোমাদেরকে দিয়ে দেবো, তোমাদেরকে যে এই প্রোডাক্টগুলো ইউজ করতে হবে তার কোনো মানে নেই, যেটা খুশি ইউজ করতে পারো, আমি জাস্ট আমারগুলো তোমাদেরকে শো করছি। তারপর প্রাইমার ইউজ করার পর ইউজ করবো হচ্ছে মেকআপের জন্য একটা ফাউন্ডেশন, তো আমি সেক্ষেত্রে ইউজ করি হচ্ছে ম্যাকের এই ফাউন্ডেশনটা, আর এটার শেড নাম্বার হচ্ছে MC27, এটা হচ্ছে আমার শেড নাম্বার, ওকে। আর ফাউন্ডেশন ইউজ করার পর ইউজ করবো হচ্ছে একটা কনসিলার বা হাইলাইটার, যাদের প্রচুর ডার্ক সার্কেলস আছে বা ডার্ক স্পটস আছে তারা কিন্তু একটা অরেঞ্জ কনসিলার ইউজ করতে পারো, আমি এইটা ইউজ করি, এটা হচ্ছে এই যে এলে গার্লের প্রো কনসিলার, আমার জন্য এটা ইউজ করা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় কারণ আমার যেহেতু প্রচণ্ড পরিমাণে ডার্ক সার্কেলস আছে তার জন্য। তো যাদের যাদের নেই তার জন্য এটা ইউজ করার প্রয়োজন নেই, এটা কেনারও দরকার নেই, তারা অনলি একটা ফাউন্ডেশন কিনবে আর তার সাথে একটা কনসিলার কিনে নেবে, যা যথেষ্ট যথেষ্ট, তার থেকে বেশি কিচ্ছু দরকার নেই। আর এরপরে তোমরা ইউজ করবে হচ্ছে একটা কম্প্যাক্ট, আমার কাছে কম্প্যাক্ট আমি বলতে এই স্টুডিও ফিক্সটা ইউজ করি ম্যাকের, আর এটার শেড নাম্বার হচ্ছে MC25, এটার শেড নাম্বার হচ্ছে MC25,
তো আমি এটা ইউজ করি, আমার কাছে আদার্স কোনো কম্প্যাক্ট নেই, কিন্তু তোমরা যদি অন্য কোনো কম্প্যাক্ট থাকে সেগুলোও ইউজ করতে পারো, কারণ কম্প্যাক্টটা ইউজ করাই হয় হচ্ছে মেকআপটাকে জাস্ট ফিক্স করার জন্য, আর কিছুর জন্য না। সো কম্প্যাক্ট ইউজ করার পর বেসটা তোমার ডান হয়ে যায়, আর কিছু করার থাকে না বেসে। তারপর জাস্ট একটু হাইলাইটার লাগিয়ে নাও অ্যান্ড তারপর কন্ট্রোল করে নাও। কন্ট্রোলিং এর জন্য আমি ইউজ করি হচ্ছে হুডা বিউটির যে কন্ট্রোলটা, সেটা সেটা আমার কাছে এখন নেই, তোমাদেরকে ওই জন্য দেখাতে পারলাম না। তোমাদের যে আর যেটা খুশি সেটা ইউজ করতে পারো। আর ব্লাশারটা যেহেতু হাতের কাছে আছে ওই জন্য ব্লাশারটা দেখাচ্ছি। আমি কে বিউটির এই ব্লাশারটা ইউজ করি, এটার শেডটা হচ্ছে সুইট স্যালমন। ওকে, এটা শেড নাম্বার হচ্ছে সুইট স্যালমন। কিন্তু এইটা যদি তোমরা কেউ ইউজ করে থাকো বা কিনতে চাইছো, আমি ফার্স্টেই একটু বলে রাখি, এটা কিন্তু প্রচণ্ড পিগমেন্টেড। তো যখনই ইউজ করবে চেষ্টা করবে হচ্ছে একটুখানি জাস্ট ব্রাশে নিয়ে এটাকে ভালোভাবে ঝেড়ে নিয়ে ব্রাশটাকে তারপর ইউজ করার জন্য, নাহলে এক জায়গায় অনেকটা বেশি পড়ে যেতে পারে। তো এটা হচ্ছে ব্লাশার। এরপরে ইউজ করবো হচ্ছে আমি একটু হাইলাইটার। আমি বলবো যে হাইলাইটারটা সবসময় যে দরকার পড়ে তা নয়, বাট হাইলাইটার দিলে কি হয় জাস্ট একটুখানি তোমার যে হাইলাইট পার্টসগুলো আছে ওগুলো ভীষণ ভালোভাবে গ্লো করে এবং দেখতে খুব ভালো লাগে, ওই জন্য হাইলাইটারটা একটু রাখতেই পারো সঙ্গে। তো আমি ইউজ করি হচ্ছে বেকার এই হাইলাইটারটা, এটার শেডটা হচ্ছে মুনস্টোন, এটার শেডটা হচ্ছে মুনস্টোন। তো আমার মনে হয় এগুলো থাকলেই এনাফ বেসের জন্য। এরপরে জাস্ট নর্মাল একটা মাস্কারা রাখতে পারো। আমার কাছে এটা আছে হচ্ছে মেভলিনের একটা মাস্কারা, তো আমার কাছে আছে হচ্ছে মেভলিনের এই মাস্কারাটা। তোমরা চাইলে যে কোনো মাস্কারা ইউজ করতে পারো, আর যদি তোমরা চাও যে আই মেকআপ করতে কোনো রকম, তো সেক্ষেত্রে তোমাদের নিজেদের নিজেদের একটা আই শ্যাডো প্যালেট রাখতে হবে। তো আমার কাছে যেটা আছে হচ্ছে আমি সমস্ত মেকআপ এটা দিয়েই করি, হাইলাইটার প্যালেটটা। তো আমি এই সমস্ত কিছু লিঙ্ক দিয়ে দেবো। আর সবার লাস্টে ইউজ করবে হচ্ছে একটা প্রাইমার ওয়াটার বা ফিক্সিং স্প্রে। তো আমি সেক্ষেত্রে ইউজ করি হচ্ছে স্ম্যাশ বক্সের এই ফিক্স। তো এগুলোর পর তোমরা ইউজ করতে পারো হচ্ছে একটা লিপস্টিক। আমি তোমাদেরকে রেকমেন্ড করবো যে কোনো একটা রেড কালারের লিপস্টিক ইউজ করো, কারণ খুব গর্জিয়াস লাগে ওই সময় রেড কালার পড়লে। তো আমার কাছে আছে হচ্ছে ম্যাকের এই রুবিউটা, আমি তোমাদেরকে এটাও একটা রেকমেন্ড করতে পারি। সো এইবার আমি যেটাতে আসি সেটা হচ্ছে তোমরা তো এই সমস্ত কিছু রাখলে তোমাদের কাছে, যেগুলো থেকে তোমরা মেকআপ করে নিতে পারলে। আর তাছাড়া তোমাদের যদি মনে হচ্ছে যে তোমরা সঙ্গে করে কিছু রাখতে চাইছো, কারণ আমার মনে হয় যে বিয়ের দিন না সবসময় চেষ্টা করবে যে নিজের কাছে একটা স্টুডিও ফিক্স বা একটা কম্প্যাক্ট আর সঙ্গে একটা লিপস্টিক রাখার জন্য, আর একটা ছোটো একটা পাউচের টিস্যু রাখার জন্য। কারণ অনেক সময় কি হয় আমাদের যে লাফ লাইন থাকে, লাফ লাইনের ভীষণভাবে দাগ চলে আসতে পারে বা কোথাও মেকআপ উঠে যেতে পারে, তো সেক্ষেত্রে এটা ভীষণভাবে কাজে দেবে, আমি এটা কথা দিতে পারি। আর লিপস্টিক তো অবশ্যই লাগবে, কারণ কোনোভাবে লুকি লুকি কিছু খাচ্ছ, তো সেক্ষেত্রে লিপস্টিক উঠে গেল জাস্ট সঙ্গে সঙ্গে একটা অ্যাপ্লাই করে নেওয়ার জন্য। তো এইগুলোই ছিল হচ্ছে এসেনশিয়াল জিনিসগুলো, আমি তোমাদের সাথে যেগুলো শেয়ার করলাম, আমি চেয়েছি যেটুকু পেরেছি শেয়ার করতে, কারণ আমি এগুলি অলওয়েজ ফলো করেছি সেই সময়টাতে, আর আমি এগুলোই রেখেছি সঙ্গে। আর কিছু কিছু জিনিস মানে যে মেকআপ প্রোডাক্টগুলোর বাদ দিয়ে, যেরকম ধরো ক্রিম, নাইট ক্রিম বা স্ক্রাবার, টোনার, আমি তোমাদেরকে যেগুলো বললাম সেগুলো আপাতত এখন আমার কাছে নেই, সবগুলো খড়গপুরে রয়েছে, কারণ সব কিছু নিয়ে কলকাতায় আসা সম্ভব হয়নি। তো আমি সমস্ত কিছুর লিঙ্ক তোমাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আমি যে প্রোডাক্টগুলো সেই সময় ইউজ করেছিলাম, ক্রিম, নাইট ক্রিম, স্ক্রাবার, টোনার অ্যান্ড অল থিংস। আর যে মেকআপগুলো তোমাদেরকে আমি দেখালাম সেগুলোর লিঙ্কও তোমরা ডিসক্রিপশন বক্সে অবশ্যই পেয়ে যাবে। তো ট্রাই করো যেগুলো ইউজ করছো সেগুলোকে ইউজ করার, বা যদি চাও সেগুলো কিনতে, সেগুলো ভালোভাবে কোনো জিনিসই কিনতে চাও এখন বিয়ের আগে স্কিনের জন্য, তো সেগুলোর ভালোভাবে রেটিং চেক করে নিয়ে তারপরেই কিনো। তো আমি যতটা পারলাম চেষ্টা করলাম তোমাদেরকে হেল্প করার জন্য, আমি এগুলোই করেছি বিয়ের আগে আর এখনও অবধি মোটামুটিভাবে করে আসার চেষ্টা করছি। তো কীরকম লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানি, যদি ভালো লাগে আজকে পুরো ভিডিওটা তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার অবশ্যই করো। কমেন্টে কিন্তু লিখে জানিও তোমাদের কার কতটা উপকার হয়েছে বা তোমরা কে কে এর মধ্যে ফলো করো, তাহলে আমার খুব ভালো লাগবে। তো চলো দাদা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। চেষ্টা করব যে এরকম ধরনের কিছু ইনফরমেটিভ ভিডিও বা যেগুলো থেকে আমি হেল্প পেয়েছি সেরকম ধরনের কিছু সবসময় তোমার সাথে শেয়ার করতে। তোমরা লিখে জানিও তোমাদের আর কি জানার দরকার আছে বা কী কী তোমরা জানতে চাও, কী কী বিষয়ে ভিডিও পেতে চাও, আমি চেষ্টা করবো সেরকম ধরনের ভিডিও তোমার সাথে দেওয়ার। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।